জগন্নাথ টেম্পল দেখা শেষ, এখন আমরা আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। এখানে একটা সিদ্ধিবিনায়ক টেম্পল হয়েছে। হ্যাঁ, বোম্বের মতো কলকাতাতেও সিদ্ধিবিনায়ক টেম্পল হয়েছে, সেটা এখন দেখতে যাচ্ছি। প্রথম পর্বে ঘুরিয়ে দেখিয়েছিলাম বৈকুণ্ঠনাথ মন্দির, আজকের পর্বে রইল কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। এসে পৌঁছলাম কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে। জোড়াসাঁকো থেকে 500-600 মিটার হাঁটা, আর যে মন্দিরে আমরা ছিলাম সেখান থেকে 900 মিটার হাঁটা পথ। দেখাচ্ছি ঘুরিয়ে। আপনারা এমজি রোড মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে মাত্র 250 মিটার হেঁটে চলে আসতে পারেন এই মন্দিরে। মন্দিরের বাইরেই রয়েছে পুজো এবং ডালা কেনার দোকান, সেখান থেকে আপনারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আমরা মূল মন্দিরের বাইরের চত্বরটি বেশ কিছুক্ষণ ঘুরে নিয়ে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে থাকি। শৈশবের দুজন প্রিয় বন্ধু বড়বাজারের 200 বছরের পুরনো মল্লিক কোঠি কিনে নেন, যেখান থেকে তাদের শিল্পের যাত্রা শুরু করেন তারা। কিন্তু পুরো জমিদারি বাড়ি স্টাইলে তৈরি করা সিদ্ধিবিনায়ক মন্দির বোম্বের থেকে সম্পূর্ণ আলাদা। শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা শ্রী সিদ্ধিবিনায়কের চরণে এবং জনকল্যাণের উদ্দেশ্যে কৃতজ্ঞতার একটি স্মারক হিসেবে এই বড় বাজারের বাড়িটি উৎসর্গ করে দিয়েছেন। 2020 সালের 28শে ফেব্রুয়ারি এই বাড়িটিকে গণেশজির উদ্দেশ্যে অর্পণ করা হয়। এই মন্দিরে সারা দিনে মোট 4 বার আরতি হয়ে থাকে। আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম মহা আরতি হওয়ার সময়। মহা আরতির পর আমরা ভোগ প্রসাদ সংগ্রহ করেছিলাম। বাড়িটি জমিদার বাড়ি হওয়ায় এর আনাচে কানাচে আপনারা খুঁজে পাবেন আভিজাত্যের ছোঁয়া। সাদা ধবধবে মার্বেল পাথরের মেঝে এবং কড়িবর্গা দেওয়া ছাদ আপনাকে সেই সময়ের কথা মনে করাবেই। এই মন্দিরের সব থেকে সুন্দর জায়গা হলো এই মন্দিরের দালানটি, যেখানে ভক্তগণ বসে গণেশজির আরতি দেখেন। আরতি হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধিবিনায়কের আরও কাছে গিয়ে তাকে দর্শন করতে পারি। এই জায়গায় ওনার সিংহাসন অসাধারণ সুন্দরভাবে মালা দিয়ে সাজানো ছিল। বোম্বের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো না হলেও এই মন্দিরটি যথার্থভাবেই কলকাতার মধ্যে সব থেকে বড় এবং সব থেকে সুন্দর সিদ্ধিবিনায়ক মন্দির বটেই। মহা আরতি হয়ে যাওয়ার পর আমরা সকলে ঠাকুর মশায়ের কাছ থেকে কপালে টিকা পরে নিয়ে ভোগ প্রসাদ সংগ্রহের জন্য এগিয়ে যেতে থাকি। এখানে গণেশজির মন্দিরের ঠিক উল্টো দিকে হনুমানজির একটি মন্দির রয়েছে এবং দুই ভগবানের আরতি এখানে একসাথে করা হয়। গণেশজির সিংহাসনের চারদিকে 4টি ইঁদুরের মূর্তি করা হয়েছে, যা গণেশজির বাহন। সেদিন আমাদের এই সিদ্ধিবিনায়ক মন্দির ভ্রমণ এই অবধি ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারাও খুব তাড়াতাড়ি এই মন্দিরে গিয়ে এই মহা আরতি দর্শন করে আসবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। নমস্কার।